নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু, আমার চ্যানেলে আরও একবার স্বাগত। টলিউডের এখন অন্যতম পরিচালক, স্ক্রিপ্ট রাইটার পাভেল কিন্তু জড়িয়ে গেল একটি অভিযোগে, একটি একটু কী বলবো, একটা তো খবরটাই দেখিনি কী হয়েছে অ্যাকচুয়ালি। মিঠুর আজ এবার টলিউডেও যৌন নিগ্রহের অভিযোগ উঠল রসগোল্লা ছবির পরিচালক পাভেলের বিরুদ্ধে। সম্প্রতি ফেসবুকের একটি পোস্টকে ঘিরে ছড়ায় চাঞ্চল্য। গত বৃহস্পতিবার টলিউডের এক অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী একটি পোস্ট দেন ফেসবুকে, সেখানেই তিনি জানান এ কথা। প্রায় 3 বছর আগের এক অভিজ্ঞতার কথা জানান অনুরূপা। অনুরূপার লেখা ওই ফেসবুক পোস্ট অনুযায়ী বেশ কয়েক বছর আগে অডিশনের সূত্রে আলাপ হয় পাভেলের সঙ্গে। রসগোল্লা ছবির জন্য অভিনেতা অভিনেত্রীর খোঁজ চলছে তখন। সেই সময় অনুরূপাকে চূড়ান্ত করা হয় এবং করেন পাভেল। এরপর প্রায় চিত্রনাট্য নিয়ে বসতেন তারা। পাভেলের নাকতলার বাড়িতেও যেতেন অভিনেত্রী। তিনি লিখেছেন, আমি তখন হতাশায় ভুগছি, তেলমাখা চুল, ঢুলা কুর্তি আর মেকআপ ছাড়াই পৌঁছে যাই ওর বাড়িতে। সেখানেই যৌন হেনস্থার শিকার হতে হয়। ওর আচরণে স্পষ্টই বোঝা গিয়েছিল আমাকে গরিব ঘরের মেয়ে মনে করেছিল পাভেল। অভিনেত্রী আরও লেখেন, একদিন হঠাৎই পেছন থেকে জড়িয়ে ধরে আমায় চুমু খেতে শুরু করে ও। আমি কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে আসি সেখান থেকে। অনুরূপার অভিযোগ, বিবাহিত জীবন সুখের নয় এমনও দুঃখ প্রকাশ করেন পাভেল। এমনকি তাকে বিয়ের প্রস্তাবও দেন বলেও অভিযোগ অনুরূপার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক পাভেল, তিনি মনে করছেন ছবি মুক্তির আগে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। পাভেলের কথায়, 2016 ঘটনা যদি হয়ে থাকে তাহলে এতদিন পর কেন বলা হচ্ছে, তখন তো আমায় কেউ চিনত না, কাজেই অনায়াসেই অভিযোগ আনা আরও সহজ ছিল। তবে তখন সবাই চুপ থেকে, এখন ছবির মুক্তির আগে এসব কথা কেন বলছে। এদিকে অনুরূপার কথায়, কার্যত ভয় পেয়ে সেই সময় পরিস্থিতির চাপে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন সেই অভিনেত্রী। বিগত বেশ কিছুদিন ধরে মিটু নিয়ে সরব মুম্বাই থেকে সংবাদ মাধ্যম সর্বত্র, যার স্ফুলিঙ্গ ছড়িয়েছে টলিপাড়াতেও। প্রসঙ্গত, বাবার নাম গান্ধীজি ছবি দিয়ে টলিউডে পা রাখেন পাভেল। তবে রসগোল্লা ছবির মধ্যে দিয়েই জনপ্রিয় হন এই পরিচালক। অন্যদিকে এই মুহূর্তে বিরসা দাশগুপ্তর ক্রিস ক্রস ছবিতে কাজ করেছেন অনুরূপা। অভিনয় করেছেন আড্ডা টাইমসের ওয়েব সিরিজ ইন দেয়ার লাইফেও। Z5 কালি সিরিজেও রয়েছেন এই অভিনেত্রী। তো আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্ট করো, ভিডিওটি পছন্দ হলে লাইক করো, পারলে শেয়ার করো, এবং অবশ্যই যদি আমার এই গোটা চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।